আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা আরেকটি নতুন ডিজাইন শিখব। আজকে ডিজাইনটি হলো এক্সক্লুসিভ কপি শপ ব্রোচারি ডিজাইন। বন্ধুরা চলেন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম এডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। আমরা এই ডিজাইনটা আমরা শিখব। আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে আমরা এখানে ওয়াইডে দিব 5 ইঞ্চি আর হাইটে দিব 10 ইঞ্চি। ওকে ক্রিয়েট। ক্লিক করার পরে আমরা এখানে রুলার নিয়ে নেব। তার আগে আমরা এখানে টুলস বার থেকে রেকট্যাঙ্গলস টুলস থেকে এভাবে ড্র্যাগ করে নিলাম। ওকে, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা রুলার টেনে এভাবে রুলার টেনে সেট করে দিব। একটা সেট করব। ওকে, এই বন্ধুরা এখন আমরা ইলিপস টুল থেকে ফিল কালারটা আমরা নান করে দেব। এটাকে এডিট কিয়ে কপি পেস্ট টু ফ্রন্ট ডাক করে এখানে নিয়ে নিলাম। ওকে, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করি। এভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট প্রেস করে
এগুলোকে সিলেক্ট করে নেব। তারপর আমরা পাথ পয়েন্টারে ক্লিক করে ইউনাইটে ক্লিক করব। এখন আমরা এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে দেব। করার পর আমরা এই সাইডটাকে আমরা ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। আমাদের যতটুকু প্রয়োজন আমরা এতটুকু রাখলাম, আর বাকিটুকু আমরা ডিলিট করে দিব। ওকে, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা এগেন ইলিপস টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা ডার্ক করে দিলাম। এখানে আমরা শিফট ধরে কন্ট্রোলটা শিফট ধরে প্রেস করে দিলাম, এরারটা নান করে দিলাম। সিলেকশন টুল আমরা আর একটু ছোট করে দিই। বার একটু বড় করে দিব। কন্ট্রোল অল্টার শিফট ধরে আরেকটি প্রেস করে নিলাম। ওকে, এখন আমরা এটাকে এই সাইড আমরা একটু নিচের দিকে রাখবো, আর এই সাইড একটু। আরে সাগো, এটিকে আরো একটু নিচের দিকে আনলাম। ওকে, এটি একটু উপরে থাকলো। আমরা এখন এটিকে একটু কপি করলাম। কপি করে এটাকে ছোট করে দিব। সেম এটিকে একটি কপি পেস্ট করে আরেকটু নিচের দিকে দিয়ে দিই। এটা প্রিয় বন্ধুরা, এখন আমরা এই ম্যাটারটিকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে একটু কপি করে নিয়ে বাইরের যে ইলিপস টুলটা আছে বা সার্কেলটা, আমরা এই সার্কেলটুকু সিলেক্ট করে নিলাম। এখন আমরা পাথ পয়েন্টারে ক্লিক করে ইউনাইট, এখন আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। আমরা আমাদের বাইরের অংশটুকু আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিব,
বন্ধুকে ডিলিট করে দিব। আমরা ডিলিট করে দিব। এখন আমরা এতটুকু রাখবো, আর বাকিটুকু আমরা ডিলিট করে দিব। এটাকে আমরা লক করে রাখলাম এখানে, এতটুকু আমরা লক করে রাখলাম। এখানে আর কোনো ম্যাটার আছে কি না এটাকে আমরা লক করে দিলাম। বন্ধুরা এখন আমরা এডিট কাজ করব। এই যে আমরা কপি করে রাখলাম সার্কেলটি, দুটি সার্কেলের কাজ করব। এই দুটি সার্কেল আবার সিলেক্ট করলাম, একটি সার্কেল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে আমরা হালকা ছোট করে নিলাম। আমরা এখানে মধ্যখানের এদিকে অ্যাডজাস্ট করে নেব। সেম এটিকে আরেকটি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এদিক থেকে আমরা ছোট করে নেব। আমরা আর একটু বড় করে নিলাম গ্যাপটা। ওকে, তো বন্ধুরা কন্ট্রোল ইউ ক্লিক করে দেখবো আমাদের এখানে এখন আমরা ভিতরের যে তাকে কপি সিলেক্ট করলাম, কপি পেস্ট দিলাম। এখন শিফট ধরে আমরা এই দুটি সিলেক্ট করে দিলাম এবং এই পাশের এই দুটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা পাথ পয়েন্টারে গিয়ে ইউনাইট করার পরে আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করার পরে আমরা আমাদের যতটুকু দরকার এতটুকু রাখবো, আর বাকিটুকু আমরা ডিলিট করে দিব। এটাকে ডিলিট করলাম,
একটা কর ডিলিট করলাম আমরা মূলত এই সাইডের এই সাইড এবং এটাকে এই দুটিকে আমরা রাখবো ওকে 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 বন্ধুরা আমরা এটাকে লক করে দিব এটাকে আমরা লক করে দিব আর এটাকে আমরা লক করে দিব এখন আমরা মধ্যখানে একটু ডিলিট করে দিব ওকে এটিকে আমরা কপি করে উপরে নিয়ে যাব আমরা এখানে রিফ্লেক্ট হরিজন্টাল ওকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু বিং টু ফ্রন্ট ওকে আমরা এটাকে একটু হালকা কালার দিয়ে দিই আমরা লাইন কালারটি নান করে দিই ওকে সবগুলোকে বন্ধুরা এখন আমরা আমাদের যে ডিজাইনটি আমরা এখানে কপি হাউসে যে ডিজাইনটি করব এক্সক্লুসিভ কপি হাউস এই কপি হাউসের একটি ছবি আমরা এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে নেব একটু অ্যাডজাস্ট করে দিই এটার সাথে ওকে এখন আমরা এটিকে আর এই ম্যাটারটিকে সিলেক্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে আমরা পাথ পয়েন্টারে গিয়ে ডিভাইডেড করে দেব ডিভাইডেড করার পরে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আন গ্রুপ এখন এখন আমরা এটাকে উপরে ম্যাটারটাকে ডিলিট করলাম এটাকে আমরা
হোয়াইট রাখবো। এখন আমরা এই ছবিটিকে ওকে লেয়ারে গিয়ে আমরা লেয়ারে গিয়ে ছবিটি এই ছবি আর এখানে লেয়ার দুটিকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক টু ক্লিক আমরা এখানে ক্লিক করে আমরা কপি হাউসের কপি ওকে আমরা এতটুকু নেব। আমরা এদিকের অংশটুকুকে আমরা কে আর এই সাইডে আর এই প্যাটার্নটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে পাথ ফাইন্ডারে গিয়ে আমরা এটাকে ডিভাইডেড করে দেব। এখন আমরা ডিভাইডেড করার পর সিলেক্ট করে আনগ্রুপ ওকে আনগ্রুপ এটাকে আমরা ডিলিট এটাকে ডিলিট এটাকে ডিলিট আমরা হোয়াইট কালার করে দিব এখানে আমরা হোয়াইট রাখবো বন্ধুরা এই দুটিকে সিলেক্ট করে আমরা আইড্রপার ক্লিক করে এখান থেকে কালার নিয়ে নিব আমরা সেম কালারটুকু দুটাকে আমরা সেম কালার দিব ওকে নিচেরটাকে আমরা সেম কালার দিব ওকে বন্ধুরা আমরা ম্যাটারটাকে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে এই কালারটা নিলাম আমাদের মূল ডিজাইনটি হয়ে গেল। এখন আমরা লেখাটুকু বসাই দিব আমরা লেখাটুকু এইখান থেকে নিয়ে এই লেখাটুকু আমরা কপি করে এখানে পেস্ট করে দিব আমাদের লেখাটুকু হলো নিউ রেস্টুরেন্ট বন্ধুরা রেস্টুরেন্ট লেটস এনজয় হট কপি হট কপি
ডোমেন নেমটা আমরা এখানে দিব, ওইটাকে আমরা উপরে নিয়ে আসবো। প্রিয় বন্ধুরা, তো আজকে আমরা হাউ টু ক্রিয়েট এক্সক্লুসিভ কপি ছবি সুরি ডিজাইন শিখলাম। এই ডিজাইনটি আজকে আমরা এই পর্যন্ত, এখানে আমরা ওকে, এখন আমরা পুরোটাকে আমরা গ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, তারপরে আমরা এটিকে অ্যালাইন্সে গিয়ে অ্যালাইন্স টু বোর্ড ওকে। এখন আমরা এটিকে রাইট বাটন থেকে মেক টু ক্লিপ নেক্সট ওকে। প্রিয় বন্ধুরা, এ হলো আমাদের আজকের একটি ডিজাইন, কীভাবে একটি রেস্টুরেন্টের এক্সক্লুসিভ অর্থাৎ একটি অতি শীঘ্রই একটি কফি হাউস উদ্বোধন হবে, এই উদ্বোধনের একটি ব্রোশুরি ডিজাইন কীভাবে করতে হয় তা শিখলাম। ইনশাআল্লাহ আর একটি টপিক নিয়ে অনেকদিন আপনাদের সামনে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত হয়। বাকি টিউটোরিয়াল পর্যন্ত ভালো ও সুস্থ থাকার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা।